আহিপুরা ড্রাগস সহ এজনক গ্রেপ্তার ধৃত সরবরাহকারীটো জাহিরপুরার আব্দুর জামান সরবরাহকারীটোর পৰা জব্দ করা হয় 19টা কন্টেইনার ড্রাগস সহ গরৈমারী অভিমুখে গৈ আছিল সরবরাহকারীটো সম্প্রতি ছয়গাঁও আরক্ষী থানাত সরবরাহকারীটোক জেরা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে 12টা ড্রাগসর কন্টেইনার সহ জালত পৰিল এই সরবরাহকারীটো গহপুৰত অনুষ্ঠিত হোৱা নিখিল বড়ো ছাত্র সন্থাৰ 53 সংখ্যক বার্ষিক অধিবেশনৰ আজি অন্তিম দিন পুৱাৰে পৰা অধিবেশনস্থলীলৈ সমাগম ঘটিছে শ লোকৰ জাতি জনগোষ্ঠীৰ মিলন ভূমিলৈ ৰূপান্তৰিত হৈছে গহপুৰৰ মুংখুলুং পথাৰ আজি মূল সভাত অংশগ্রহণ করব অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ পল্লব লোচন দাস রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিশ্বজিৎ দৈমাৰী বিটিআরৰ চিফ প্রমোদ বড়োকে ধৰি বিশিষ্ট ব্যক্তিসকলে আৰু অন্তিম দুদিনৰ কাৰ্যসূচী সন্দৰ্ভত মুংখুলুং পথাৰৰ পৰা আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক পলাশ ফুকনৰ ৰিপৰ্ট নিখিল বড়ো ছাত্র সন্থার 53তম বার্ষিক অধিবেশন গহপুরের বরপুখুরী মুংখুলুং পথারত অনুষ্ঠিত হয়ে আছে আর আজি তৃতীয় দিন অন্তিম দিন আর মূল সভাত আসলে আজি অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিটিআর সিএম প্রমোদ বড়োকে ধরে গণ্যমান্য ব্যক্তিসকল আজি উপস্থিত থাকিব আর এই মুহূর্তত মূল সতীর্থয় দেখাই আছে এয়াই হয়েছে আজির তৃতীয় দিনের পরিবেশ আজি অন্তিম দিনের কার্যসূচী যথেষ্ট লোক আজি আহিছে ভিড় পরিলক্ষিত হয়েছে আর বিশেষকৈ নিরাপত্তার দিকটি যথেষ্ট কটকটিয়া করে তোলা হয়েছে যেহেতু আজি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল হিমন্ত বিশ্ব শর্মা অহার কথা আছে আর কথা পাতবলে চেষ্টা করম দাদা কোকসন যেহেতু আজি অন্তিম দিন বহু বর্ণাঢ্য কার্যসূচীর এপসুর অধিবেশন আজি সমাপ্ত করব কি কব সচাক নিত আনন্দ হয়েছো ইয়াত এনেকা হয়ে গেছে আপনার সকল জাতি জনগোষ্ঠী মিলি পেলাই আমি এটা ইয়াত এটা মিলনের হেতু গড়ার নিচিনা হয়ে গেছে জাতি জনগোষ্ঠী মিলি এটা মিলন মিলনভূমি হয়ে পড়ছে ইয়াত আমি অল আসাম এপসু বার্ষিক অধিবেশনত সচাক ইমানেই আনন্দ পাইছো আর ইয়াত সকল অনুষ্ঠান ইয়াত যোগাড় করা হয়েছে আপনার মেলা পর্যন্তলৈকে ইয়াত বহিছে মেলা খাদ্য মেলার পৰা ধরে আপনার যিকোনো বস্তু মেলা উপভোগ করবলে রাইজে পাইছে আর আমি নিত আনন্দ পাইছো এনেকুৱা এখন যে অনুষ্ঠান গহপুৰত যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপনার ধন্যবাদ জানাইছো আর মো সতীর্থক পুনৰ দেখাবলৈ অনুরোধ করেছে এনেদরে যখন ইয়ার স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকে সকলবিলাক লোকক আসলে চোয়া চিতা করে আছে যে নীতি নিয়ম শৃঙ্খলা সকল বজায় রাখাত সহায় করেছে এই সকল স্বেচ্ছাসেবকে এই মুহূর্তে মই দেখাইছো যথেষ্টখিনি ইয়াত নীতি নিয়ম পালন করে আছে সোমাবলে দিয়া হয়েছে মই ভিতরলে সোমাই যাব বিচাৰিছো এয়া প্রদর্শনী মেলা ইয়াত প্রদর্শনী মেলাত এক প্রকার ভিড় পরিলক্ষিত হয়েছে আর এইখিনিতে কব লাগিব যে যেহেতু অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আহিব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহিব আর সেই গতিকে ইয়াত নিরাপত্তার দিকটি অধিক কটকটিয়া করে তোলা হয়েছে হেলিপেড নির্মাণ করে তোলা হয়েছে এনেদরে আরক্ষী লোকসকল বর্তমান টহল দি আছে যেহেতু ইয়াত নিরাপত্তার কথা আছে যথেষ্টখিনি লোকের ভিড় ঘটিছে আর ব্যাপক উৎসাহ আনন্দর মাজেৰে এপসুর 53 সংখ্যক বার্ষিক অধিবেশনের আজি অন্ত পরিব আমি পুয়ার ভাগর দৃশ্য দেখালো আমি প্রতিটি মুহূর্তত এই অধিবেশনস্থলীর আজি অন্তিম দিনের কার্যসূচী আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টর দর্শকসকলক দেখা যাব।